আমি যেখানে কাজ করছি তা অর্ধেক অর্ধেক মানে হালাল খাবার বিক্রি করা হয় এবং হারাম খাবারও, যেমন খিঞ্জির, শুকর, এইগুলো যদি আমি সেখানে কাজ করি আর তা থেকে টাকা পাচ্ছি, এটা কি হালাল আমার জন্য? আমার কি কোনো পাপ হবে? ভাই প্রশ্ন করলেন যে আপনি কাজ করেন একটা খাবারের দোকানে, তার কিছু অংশ হালাল কিছু অংশ হারাম, আর এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান যা খাবার বিক্রি করে থাকে কোন স্থানে বা অফিসে, যা স্টাফ বা কর্মচারীদের খাবার দেয়, এটা কি? না না, এটা একটা দোকান। আচ্ছা, আপনি দোকানে কাজ করছেন, হারাম হালাল সব খাবারই আপনারা বিক্রি করেন। যদি হারাম খাদ্যের পরিমাণটা কম হয়, যেমন হতে পারে অল্প পরিমাণ হারাম খাদ্য, হয়তো 1% বা 2%, তাহলে করতে পারেন, কিন্তু হারামের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন আর কাজ করতে পারবেন না, এটা হারাম। মদের দোকানে কাজ করতে পারবেন না, শুকর বিক্রি হয় এমন দোকানে কাজ করতে